ওকে কুকুর বলবেন না, ও আমার বেবি মাহি। অনলাইন ডেক্স, বাংলা নিউজ 24 মিডিয়া, সাথে আছি আমি শিপা। বেশ কিছুদিন ধরেই নিজেকে আড়াল করে রেখেছি ঢাকায় সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। মাহি এখন মজেছেন দুটি জিনিসে, এক তার ব্যবসা আর টোকিও। গত বছর ডিসেম্বর থেকেই এই টোকিওকে নিয়ে কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি গণমাধ্যমে। তার এই পোষা টোকিওকে কুকুর সম্বোধন করায় বেশ নারাজ মাহি। তিনি বললেন, প্লিজ ওকে কুকুর বলবেন না, ও আমার বেবি, আমার বেবির নাম টোকিও। দেড় মাস বয়সী এই কুকুরটাকে তিনি বনানী থেকে কিনেছেন। বাসায় তার একাকী সময়ে এই টোকিওই তার সঙ্গী। তার এই প্রিয় পোশাকে নিয়েই তিনি কিশোরগঞ্জে গিয়েছিলেন আনন্দ অশ্রু ছবির শুটিং করতে। এদিকে 2016 সালে 25 মে পারভেজ মাহমুদের সঙ্গে মাহিয়া মাহি বিয়ে হন। দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছেন। তবে মিডিয়ায় পাড়ায় অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ভালো নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসার জীবনে ইতি টানার পথে হাঁটছেন অগ্নিখ্যাত এই নায়িকা। তবে ফেসবুকে মাহিয়া মাহি একটা পোস্ট দিয়েছেন, সেখানে তিনি বলেছেন, আমরা একসঙ্গেই আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ে উল্টাপাল্টা নিউজে সত্যি আমি বিব্রত হই, প্লিজ স্টপ ইট। এদিকে এ ধরনের ভাবনা কেন তৈরি হচ্ছে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, অনেক দিন আমার স্বামীর সঙ্গে কোনো ছবি ফেসবুকে দেওয়া হয়নি। আমাদের পারিবারিক ব্যাপারকে সবার সামনে আনতে চাইনি, সেটা আমাদের ব্যক্তিগত জীবন। সবশেষে তিনি বললেন, আমাদের বিয়ে ভাঙার কোনো সম্ভাবনা নেই, যা শুনেছেন সবই গুজব। মৃত্যুর আগেও আমাদের কেউ আলাদা করতে পারবে না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।